সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে একটা গানা জানা ঠিক কর্পোরেশনের চেয়ার এটা সুখের সাগর সেখানে সাঁতার কাটতে সবার একটু একটু ভালো লাগে না আমি যখন গেছি মামাকো কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ লোক আছে এরা মেয়ারগুলাকে কবজা করার জন্য টুপ এটা দেয় এটা মন্দু সাহেবকে দিয়েছিল মন্দু সাহেব ওই টুপ গিলে নাই এটা নাসিরকে দিয়েছিল নাসির সাহেব গিলে নাই আমি যখন গেছি আমাকে অনেক আমি বললাম মা আমি 6 মাসের জন্য আসছি আমি এই গাড়ি ঘোড়া দিয়ে কী করবো আর এটা গাড়ি বিসিএস গাড়ি এটা মধ্য চৌধুরী ব্যবহার করছে এটা বরকত্যা গাড়ি আমি এটাতে যাবো বলে এটা ফতা ফতা আটকে যায় আমি বলে আটকে গেলে এটা আমরা এই আমার নিজের ঘরের গাড়ি আছে এটা দিয়ে আসবো যদি এটা দিয়ে না হয় আমি মোটর সাইকেল আছে আমার এটা দিয়ে আসবো কোনোটা না হলে আমি রিক্সা দিয়ে আসবো অনেক চেষ্টা করছিল আমাকে দিয়ে এটা খাওয়ানোর জন্য এটা পারা নাই এখন আমরা শুনতেছি যে ইলেকশনের আগে মানে গাড়ির রং কালা ছয় অমুক করা তমুক করা সব ইয়ে হয়েছে এখন সেখানে কর্পোরেশনে আমি যেই 6 মাস ছিলাম প্রত্যেক মাসে আনুতোষিকের টাকা দিয়েছি যারা চাকরি থেকে রিটায়ার করছে তাদের এর আগে আগে তো একটাও দেয় নাই আমি আসার পর কিছু কিছু সময় দিয়ে এসেছিলাম কিন্তু এখন আজকে 3 মাস ওরা কেউ টাকা পায় না যেখানে মানুষ আনুতোষিকের টাকা পাচ্ছে না রুগো সুখে দুঃখে দুঃখে মরতেছে কর্মচারীরা হ্যাঁ যেখানে আপনার সরকার সব কিচ্ছুতে সাধন করতেছে ব্যয় সাধন করতেছে সংকোচন করতেছে গাড়ি ঘোড়া নেওয়া গভর্নমেন্ট বন্ধ করছে ঠিক এই মুহূর্তে আমার মনে গাড়ি দরকার আছে তবে এটা আরো কিছুদিন পরে নিলে অসুবিধা হইতো না ভাই এখন আমি গরিব মেয়ে চাইলে আমার আমরা কোনোদিন এত দামি গাড়ির নামও শুনি নাই ইয়ে করি নাই এখানে কেউ 2 কোটি টাকার গাড়ি অবশ্য নিজের টাকা দিয়ে করছে আর কেউ আবার 1 কোটি 30 লাখ টাকার সুখ 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 তুমি কি বড় জানতে ইচ্ছে করে একটা গানা জানা ঠিক কর্পোরেশনের চেয়ার এটা সুখের সাগর সেখানে সাঁতার কাটতে সবারই একটু একটু ভালো লাগে।